আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আজকে অনেক সকালে আমরা ঘুম থেকে উঠেছি, তো সকালবেলা উঠে সকালের নাস্তা রেডি করছি, আবার রান্নাও করছি একই সাথে। এখানে আমি কিছু ফল নিয়েছি, তো ফলগুলো কেটে নিচ্ছি। কালকে রাতে আমরা কেউ ঠিকমতো ঘুমাতেই পারিনি। আবদুল্লাহ কালকে বুঝলাম না কি হয়েছে, তো কিছুক্ষণ পর পরই রাত্রে কান্না করছিল আড়াইটার পর থেকে। তো কুলে নিলে কান্না বন্ধ করে, আবার বেডে শোয়ালেই কান্না করে, তো এমন করছিল। তো আমরা দুইজনই, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো ওকে দুইজনই পালাক্রমে করলে করেই রাখছিলাম, যেহেতু সোয়ালেই কান্না করছে। তো এমন ও ফজরের আজান দেওয়ার একটু আগে ঘুমিয়েছে, তো সেজন্যে আমরা কালকে রাতে ভালোভাবে ঘুমাতে পারি নাই। তো সকালবেলা আবার অনেক আগে আগে আজকে ঘুম থেকে উঠে গেছে, তো ওর বাবা আবার ওকে সাথে করে নিয়ে উঠে গেছে। আমাকে আবার বলছিল যে তুমি শুয়ে থাকো, তো আমি আর শুয়ে থাকি নাই, যেহেতু ওর বাবা অফিসে যাবে। তো যদি বাসা থেকে খাবার না দিয়ে দিই, তো ও হোটেলের খাবার খেতে পারে না। হোটেলের খাবার হয়তো টাকা বিশেষে প্রয়োজনে খায়, কিন্তু এটা ওর অনেক সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো সেজন্য আর আমি শুয়ে থাকি নাই, উঠে পড়েছি। উঠে তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম। আবদুল্লাহ কিন্তু মাশাআল্লাহ ছোটোবেলা থেকেই সারা রাতই ঘুমায়। ঘুমানোর সময় কোনো কান্নাকাটি, কোনো বিরক্তই করে না। রাতে যখন আমরা একসাথে ঘুমাই, তো ও ঘুমিয়ে থাকে, আবার সকালবেলা উঠে যায় আমাদের সাথেই। কিন্তু কালকে কি হলো বুঝতে পারছি না, আমরা দুইজনেই খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আর ওই রকম কোনো কিছুই দেখি নাই, আর কোনো কান্নাকাটি কিছুই করে নাই, সব কিছু নর্মালই আছে। তো যাক, আলহামদুলিল্লাহ এখন ছেলে আর কোনো ই করে নাই, তো সেজন্য ভালোই লাগছে। তো এখন নাস্তা বানাচ্ছি, আর আবদুল্লাহ সকালবেলা ওর বাবার পিছ ছাড়েই না, তো ওকে রেখে ওর বাবা রেডি হতেও কষ্ট হয়। এরকম বাবা অফিসে চলে যাবে, ও এটা খুব কান্নাকাটি করে একদম। তো এখানে আমি চাপটি বানাচ্ছি, অনেকে অনেক নামে বলে থাকে, তো বানিয়ে নিচ্ছি এখন। আর গত রাতের বেলা আমি মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটা আছে, তো সেটা দিয়েই ওর বাবাকে রুটি খেতে দিলাম। আর আমার চুলার মধ্যে রান্না চলছে, রান্না বসিয়ে দিয়ে এসেছি, এর মাঝে ওর বাবা রেডি হচ্ছে, আর আবদুল্লাহ তো আছে সাথে খেলা করছে এখন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমার বাচ্চা। তো ওর বাবার নাস্তা করা হয়ে গেছে, তো এখন আমি ওর বাবাকে চা দিব। আমার মেয়েটা এখনও উঠেনি ঘুম থেকে, তো ওর বাবা বলছিল যে থাক, ও আর কিছুক্ষণ ঘুমাক, ওকে আর ডেকো না। তো আর ওকে আর আমি আর এখন ডাকিনি, আমি ওইদিকে আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি যতটুকু পারছি। তো চা বানানোর সময় এখন আবদুল্লাহ কিন্তু আমার কোলে আছে, তো ওকে কোলে নিয়েই এখন চা বানাচ্ছি এক হাতে। তো ছোটো বাচ্চা থাকলে যা হয়, দেখা যায় ছোটো বাচ্চাদের মায়েদের অনেক কাজই, বেশিরভাগ কাজই বলতে গেলে কোলে নিয়েই করতে হয়। আর যারা একা বাসায় থাকে, তাদের আসলে বাচ্চা নিয়ে একা বাসায় আসলে অনেক কষ্ট করে কাজ করতে হয়। আর এটা শুধু যারা একা বাচ্চা পালে শুধু তারাই বুঝবে। তো এদিকে আমি আমার রান্না করে নিচ্ছি, তো এদিকে আমি অফিসে খাবার দিয়ে দিব। আর সকালবেলা আসলে অনেক তাড়াহুড়া করতে হয়, তো এখানে আমি পেঁপে আর আলু ভাজি করছি, আর ইলিশ মাছ রান্না করছি অন্য চুলার মধ্যে। তো জাইফার বাবাকে বললাম যে আবদুল্লাহকে একটু দেখো, ট্রাই করে ওকে কিছু খাওয়াতে পারো কিনা, তো ওর বাবা ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছে। আর এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে, তো আজকে আমি যতটা সম্ভব চেষ্টা করছি যে ওর বাবা বাসায় থাকতে, যাতে আমি কাজগুলা, যে বাড়ি কাজগুলা যেগুলো আছে সেগুলো করে ফেলতে চাচ্ছি। যদি আবদুল্লাহ আবার
আজকে কান্না করে, যেহেতু রাত্রেবেলা কান্না করেছে, তো সে তখন করাটা আমার একা একা কষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করছি যে যতটা সম্ভব করে ফেলার। তো আল্লাহর অশেষ রহমতে আর কোনো আমার বাচ্চা আর কোনো কান্নাকাটি কিছুই করেনি। তো ওর বাবা অনেক আগে অফিসে চলে গেছে, আর আমরা এর মাঝে নাস্তা করেছি, জাইফাকেও নাস্তা করিয়েছি। তো আমি এখন যে ঘরের কাজ, প্রতিদিনের যে কাজগুলো থাকে সব মেয়েদেরই, তো সেই কাজগুলাই করছি। একটু ঘরটা পরিষ্কার করছি, পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিব। তো সুরেকার উপরটা আমি একটু ভালো করে পরিষ্কার করে সুরেকটা মুছে, আর পানিতে যে গাছগুলো গ্রো করছে তো গাছের পানিটা একটু চেঞ্জ করে দিলাম। তো যেহেতু পানি চেঞ্জ করার জন্য নিয়েছি গাছগুলো, তো সেজন্য মুছে ফেললাম। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন সবাই। আপনাদের একটি লাইক পারে আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এর মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, আমরা দুপুরে গোসল টোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে খাবার খেয়েছি। এখন আমি জাইফাকে পড়তে বসিয়েছি আর আবদুল্লাহ ঘুমাচ্ছে। তো আমিও জাইফাকে পড়াচ্ছি, জাইফা দুপুরবেলা একদম ঘুমাতে চায় না। তো এই সময়টাতে আমি একটু ফ্রি থাকি, আবদুল্লাহ ঘুমিয়ে থাকে, তো এই সময়টাতে আমি একটু পড়তে বসাই ওকে। তো এখানে আমি ওকে এখন পড়াচ্ছি, লেখা দিব। আর এই যে ও ড্রয়িং খাতাটা নিয়েছি, তো এখানে ওকে গাছের মধ্যে রং করতে দিব আজকে। রংটা আসলে বাহিরে বের হয়ে যায় ওর, তো সেজন্য রং করতে দিব। তো এই খাতার মধ্যে তেমন কিছু আঁকে নাই, এই খাতাটা আসলে নতুন নেওয়া হয়েছে। তো অনেকে আমার কাছে জানতে চায় আমি কোন সময়টাতে ভিডিও এডিটিং করে থাকি, যেহেতু আমার বাচ্চারা ছোট ছোট। তো সাধারণত এই সময়টাতেই আমি ভিডিওটা এডিটিং করি, আবদুল্লাহ ঘুমিয়ে থাকে আর জাইফাকে পড়া দিয়ে, তো আমি রেস্ট করব শুয়ে আর আমি ভিডিওটা এডিটিং করে ফেলব। তো জাইফাকে এখন পড়াচ্ছি, পড়িয়ে তারপরে যে ওর বাংলা পড়াচ্ছি, বাংলা লিখতে দিব, আর হলো অঙ্ক ছবিটা রং করবে। তো এর মধ্যে আমি ভিডিও এডিটিং করে ফেলবো ইনশাল্লাহ, আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই। দেয়ালে পেন্টিং করলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, তো আমার কাছে তো অনেক ভালো লাগে, আর আমার কাছে পেন্টিং করতেও ভালো লাগে দেয়ালে। তো আমি আমার বাসার মধ্যেও পেন্ট করেছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক আপুরাই আমার কাছে জানতে চান আমি কি রং দিয়ে পেন্ট করে থাকি। এই পেন্টিংটা আমি করেছি জল রং দিয়ে। এখানে আমি কালো এবং গোলাপি যে কালারটা, এটা জল রং দিয়ে করেছি, আর সবুজ কালারটা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। আর এটা হচ্ছে আমার বেডরুমের পেন্টিং, সুইচ বোর্ডে করেছি। তো এটাতে আমি কালো যে রংটা, এটা জল রং দিয়েই করেছি, আর রেড কালারের যেই ফুলগুলি করেছি, এটা আমি করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অ্যাক্রিলিক কালারটা হচ্ছে বেস্ট রং করার জন্যে, আর যে ওয়াটার কালার দিয়ে করেছি জল রংটা দিয়ে, এটা দিয়ে না করাটাই ভালো। এই যে এভাবে হাতে রংটা ভরে যায় ধরলে, আর রংটা ছড়িয়ে যায় পানিতে ভিজলে, এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যখন সুইচ বোর্ডটা পরিষ্কার করছিলাম, কালো রংটা ছড়িয়ে গিয়েছিল অসতর্কতাবশত। তো সেজন্য আমি আপনাদেরকে বলব আপনারা অ্যাক্রিলিক কালারটা দিয়ে করবেন, এটা রংটা ছড়াবে না, আর অনেক দিন পরে ও রংটা ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।